সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। সত্যজিৎ রায় জন্ম 2 মে 1921 সালে। বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন ভূষিত হয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে, তেমনি সাহিত্য রচনার জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তার সৃষ্ট তারিণী চরণ বাণুজ্যে ওরফে গল্প বলিয়ে তারিণী খুড়ো এক বিস্ময়কর চরিত্র। তারিণী খুড়ো সেই বাঙালির প্রতিনিধিত্ব করেন যে বাঙালি ভ্রমণ পিপাসু, যে বাঙালি অ্যাডভেঞ্চার প্রিয়। সারা জীবন নানান কাজ করেছেন খুড়ো, কখনো টলিউডে অভিনেতা, কখনো ম্যাজিশিয়ানের সেক্রেটারি, কখনো শিকারী, কখনো খেলোয়াড়, এরকম আরো কত কি। যদিও কোনো কাজেই বেশি দিন টিকে থাকতে পারেননি খুড়ো। বয়স হয়ে যাওয়ার পর অবশ্য কলকাতা চলে আসেন খুড়ো। বয়স বাড়লে কি হবে, বুড়োদের কোম্পানি নাকি ওনার মোটেই পছন্দ হয় না। গল্পের আসর জমাতে তারিণী খুড়ো জুড়ি মেলা ভার। গল্প বলাটাও যে একটা আর্ট সেটা বারবার প্রমাণ করেন খুড়ো। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 বইটি থেকে। গল্পটি প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1986 সালে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো ও চমকলাল। তারিণী খুড়োর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে তারিণী খুড়ো। শুরু হচ্ছে তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। বললেন তারিণী খুড়ো, সবাইকে খবর দে, নইলে গপ্প জমবে কি করে। আমি বললাম খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়লো বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ভাগে চাটা বলে দে। তাও বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা। ভেরি গুড। মিনিট তিনেকের মধ্যেই ন্যাপলারা এসে পড়ল, বলল ম্যাজিক দেখতে গিয়েছিল, অর্ণ অব দি গ্রেট, খুব ভালো লেগেছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্যই তোরা তো করে জন্মাসনি। তা খুড়ো কি নাম ম্যাজিশিয়ানের, ন্যাপলা জিজ্ঞেস করল। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না, পশ্চিমের লোক, খুব নাম করেছিল। ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়, আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি। যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারই করতে যাব কেন। তবে এ দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন, তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রিডিং। সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা, জাদুঘরে চোখ মেরে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে এক একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কি না, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে একাধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই, তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমার নিজের একটু শখ ছিল দু একটা, সেটা শুনে ভদ্রলোক বোধহয় আরো খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি না, বেশ বনে দি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁপ, টিকালো নাক, আর চোখ দুটো যাকে বলে দেদীপ্যমান, ওরকম জলজলে চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে। এইটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব, এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখন অবশ্য আর কাজ টাজ করেন না, বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেখান থেকেই হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। তারিণী খুড়ো বলেন বুড়োদের কোম্পানি নাকি ওর ভালো লাগে না।
খুড়ো অবশ্য বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা ওর নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন, ওর ট্যুরের প্রোগ্রাম আমি করতাম, আর সে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন পর আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলো, বললাম শুনিনি। চমকলাল বললেন, ফায়জাবাদ থেকে 56 মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে। ওটা তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ এটা আমি জানি, তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে। দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে, রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম, 7 দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লটবহন নিয়ে একটা বিশেষ দিনে ফয়জাবাদ পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকে জানিয়ে দিয়েছিলুম। ফয়জাবাদী রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন, আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডি ব্যাগের গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করল, তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন, ছেলেবেলা থেকে ম্যাজিকের শখ, প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয়, সেইখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম 2 দিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখেই কেটে গেল। 3য় দিন সন্ধ্যাবেলা শো, স্টেজটা একবার ভালো করে দেখে নিলুম, সব ঠিক আছে। 800 লোক ধরে থিয়েটারে, হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই, ম্যাজিক দারুণ হলো। এখানে লোক যে এই জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবে ভাবেই বুঝতে পারছিল। ম্যাজিকে এনকোর দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল, একই ম্যাজিক 2 বার করে দেখাতে হলো। সব শেষে এলো থট রিডিং এর খেলা, জনা 4-5 লোকের বিষয়ে আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, আমি এবার হিজ হাইনেসের সম্বন্ধে কিছু বলতে চাই, আশা করি তার কোনো আপত্তি হবে না। রাজা একটু যেন উসকুস করে তারপর বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলোজাইজ করে নিলেন রাজাকে বাছাই করার জন্য, তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না, শেষে এক ফকিরের ঝাড় ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন, তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হল যে তিনি 2 হাতেই লিখতে পারেন, এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব, নাম ডানকান কুক, বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন সেটা যদি একবার সকলকে দেখান, তাহলে আজকে সন্ধের আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সভায় উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান।
রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতেই পারছি মহামূল্য কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তিটার কথা জাদুকর বলছে সেটা আমি কাউকে দেখাই না, কিন্তু আজকের দিনটা একটা বিশেষ দিন, আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিং এর খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা তাঁর হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবার সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে ঝলমল করছিল, সেটা একরকম মহামূল্য পাথর, রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়, কিন্তু এত বড় মরকত আমি কল্পনা করতে পারিনি। এদিকে সবাই হাততালির চোটে কান পাতা যায় না। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে সোয়ের কাজটা সারলেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনার, কেন সেটা বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থট রিডিং এর জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, এত কি ভাবছো? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকা সৃষ্টি করেছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, তার কারণ জানতে চাও? খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্য ফুরিয়ে যাবে না তো? মোটেই না। তবে শোনো, ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে, তার দুই ছেলে ছিল, বড় হলো সুরজ আর ছোট চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে, গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পায় এবং ওর ভাইকেও দেখায়। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করে। সুরজ সিং ছিল সভ্য ভব্য, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মরকত মণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়, রাজা মহেন্দ্র সিং এই মরকত মণির বিষয় কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতো সিংহাসন পাওয়ার কথা বড় ছেলে সুরজ সিং এর। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করল, বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করল। সুরজ সিং এর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হল। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিং এর লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তাঁর সৎকারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিল। সেটা ছিল শ্রাবণ মাস, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হল শ্মশানে। যারা সব যাত্রায় গিয়েছিল তারা সকলেই সব ফেলে দিয়ে পালালো, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিং এর দেহে আবার প্রাণ ফিরে এলো। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিল, কারণ সুরজ সিং এর স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগলো।
কি হয়েছে সেটাও সে ঠিক করে বুঝে উঠতে পারল না। শ্মশানের কাছেই এক কুটির, সেই কুটিরে থাকত এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ, তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পা বশত তাঁর কুটিরে আশ্রয়ও দিলেন। তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সুরজকে ভালো করে বুঝিয়ে দিলেন, বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক, এখনো তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশ লাভ আছে, তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব, রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। সুরজ সিং রইল তান্ত্রিকের কাছে দেড় বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল, সেটা হল ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন। তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূর এগোল এবং নতুন পাওয়া জীবনের সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি, বললাম, সুরজ সিং আর চমকলাল তো একই লোক, তাই না কি? চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। আমি বললাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার উপর যে লোক এত অত্যাচার করলো, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করলো, তাকে আপনি শুধু ম্যাজিক দিয়ে ছেড়ে দিলেন? আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন? আরে আমিও তো মানুষ। তাহলে আর কি? তাহলে এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হল তারা সুন্দরীর অলংকারের মর্কট। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল, সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাবার আগে, সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি। শুনছিলেন তারিণী খুঁড়ো ও ঐন্দ্রজালিক, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও তারিণী খুঁড়োর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, চমকলাল ও তান্ত্রিকের চরিত্রে মীর, গল্পের কথক ও ন্যাপলা সোম, গল্পের সূত্রধার এবং রাজার ভূমিকায় দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায় ও শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়ো ও ঐন্দ্রজালিক। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।